তাহলে দেখো এবার আমি তোমাদেরকে যেই হোটেলে আমরা স্টে করছি বাইরের ভিউটা তো তোমরা দেখলাম আর ভেতরের ভিউটা দেখেনি তো চলে তো আমি ক্যামেরার পিছনে আছি আমি তো সামনে আসতে পারছি না মো বলছে একটা শু ক্যাবিনেট আছে তোমরা কিন্তু বাকি জিনিসের উপর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। বহুদিন বাদে আমি তোমাদের সঙ্গে একটা ট্যুরের ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে 22শে মার্চ, আমি ভোরে বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 5:30। একটা ক্যাব বুক করে আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব করুণাময়ী বাস স্ট্যান্ডে, সেখানে আমাদের গাড়ি ঠিক করা হয়েছে ভলভো বাস, আমরা যাচ্ছি দীঘাতে, সেই জন্য ঘুরে ঘুরে বেরিয়ে পড়েছি। তো চলো সবটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো আর সবটা দেখতে থাকো। আর তোমাদেরকে তো কিছুই বলা হয়নি যে আমরা কোথাতে দুজন কোথায় এলাম, হঠাৎ করে ঘুরে আসলাম, মানে আমরা দুজন এসেছি একই জায়গায়, দীঘাতে এসেছি, তোমরা তো এতক্ষণ দেখে বুঝেই গেছো। তবে আমরা আলাদা আলাদাভাবে এসেছি, একই ঘরে একই রুমে, তো চলো যেতে যেতে দেখাবো, এখন প্রচুর কষ্ট হয়ে গেছে, আমার অবস্থা খুবই খারাপ, আমাকে দেখেই বুঝতে পারছো, হোটেল দেখাবো, সব দেখাবো তোমাদেরকে ঘুরে। তবে এখন আমরা খেয়ে উঠছি, একটু রেস্ট নেবো, ফের তোমাদের সবটা সব সব ঘুরিয়ে দেখাবো। আমি ভুল লোকেশনে চলে আসছিলাম। এটা হচ্ছে আমাদের যে হোটেলে আমরা স্টে করেছি, সেই হোটেলে বাইরের ভিউটা, ভেতরের ভিউটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে বাইরের ভিউ, আর এটা দেখো একদম হোটেলের পাশেই আমরা স্টে, মানে বিচের পাশেই আমরা স্টে করেছি, নিউ দীঘা বিচ। দেখো এখানে মার্কেট আছে, তো এর থেকে জাস্ট মানে আমার হোটেলের বিচের থেকেই আমাদের সবটা দেখা যাচ্ছে, তো চলো দেখতে থাকো। দীঘা বিচের পাশের মার্কেট, আজকে হচ্ছে ডে অন, তো এগুলো হচ্ছে মার্কেট নিউ দীঘা, খুব একটা জমজমাট নয়, তোমাদেরকে সবটাই দেখাবো, দারুণ। কিন্তু এখানে তো এখানে স্টে করেছি তার একদম, আমরা যেখানে স্টে করেছি সে জাস্ট বিচের থেকে জোরে ডাক দিলে আমার ব্যালকনি থেকে শোনা যাবে, এতটা কাছে, তো চলো। ভিউটা দেখো, যা সূর্যটা সবে অস্ত গেছে, এত সুন্দর ভিউ, আমি তোমাদের আরো কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা দিদিভাই আমার হাত ধর, আমার কিন্তু ভয় লাগছে, দিদিভাই আমার হাত ধর, আমার ভয় লাগছে, আমার হাত ধর, আমার গা মধ্যে শিশি করছে রে, এই ফাঁস দেখলাম তোমাদের জলে আমার ডুবাই নিয়ে চলে যাবে, হাই ভগবান। জলের এতটাই ঢেউ দেখো তো,
সঙ্গে সঙ্গে স্ক্যান চলে এসেছে। কি দারুন, কি দারুন, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। দিদি ভাই আমার হাত ধর, হাত ছাড়িস না, দেখো আমার কিন্তু প্রচুর ভয় লাগছে, দেখতে পাচ্ছ? দেখো তোমরা যত রাত বাড়বে তত ইচ্ছে বাড়বে। পিকি বাবানকে ধরতে বল না, কিভাবে না ধরে দাঁড়িয়ে জানিলাম ওইটা। হ্যাঁ চলো চলো, চলো এবার হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো ঢেউ ওদিক থেকে যতদূর যাচ্ছি, সন্ধ্যার দিকে মানে ঠিক আকাশের রংটা দেখো আর সমুদ্রের আওয়াজ দেখো, ও জাস্ট ফাটাফাটি, এটাই বলে প্রাকৃতিক সৌন্দর্য। তো তোমরা দেখতে থাকো, আর তোমরা যারা আসোনি আসলে প্রথমত তোমরা নিউ দীঘাতেই আসবে অবশ্যই, বিচের জন্য অসাধারণ সুন্দর। এই ব্লগটা কিন্তু আমরা দেবো অবশ্যই, মোরটা তো তোমরা দেখো, এই আমারটাও দেখো প্লিজ, সবারটা এই ওরটাও দেখবে। আর আমরা যেই হোটেলে আছি, একদিন আছি আপাতত, এখন একদিন হলো, বাট হোটেলটাও খুব সুন্দর। যদি কেউ আসো আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো কোথায় কীভাবে। আপাতত জাস্ট নাজারা দেখো। তো আমরা চলে এলাম নিউ দীঘা বিচ থেকে, দেখলে তোমরা আমরা কতটা মজা করেছি। এই যে দিদি ভাই এবার হোটেল রুমে যাচ্ছি, খুব একটা বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি চলে এসেছি। শরীরটা খুবই খারাপ, দুটোরই, আমারটাও আমারটারও আর বউর ছেলেরও, দুজন সমানে অবস্থা। কেননা আজকে আমরা জার্নিং করে এসেছি, তো এখন হোটেল রুমে যাব। হোটেলের ভেতরটা দেখো কত সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি হোটেলের রুমে, উপরটা দেখো ভেতরটা খুবই সুন্দর। তো চলো হোটেলের রুমটা তোমাদের এবারকে সেটাও দেখিয়ে দেবো, তো চলো। তাহলে দেখো এবার আমি তোমাদেরকে যেই হোটেলে আমরা স্টে করছি, বাইরের ভিউটা তো তোমাদের দেখলাম, আর ভেতরের ভিউটা দেখিনি, তো চলে আয়। তো আমি ক্যামেরার পিছনে আছি, আমি তো সামনে আসতে পারছি না, বউ বলছে। একটা শু ক্যাবিনেট আছে, তোমরা কিন্তু বাকি জিনিসের প্রতি মানে হাইড করে দিও, কেননা আমরা এসছি, এটা হচ্ছে বসাতে পারিনি। তো এবার দেখা এখানে কত বড় একটা টিভি এলইডি আছে, এখানে একটা এলইডি। আর আমরা অ্যাকচুয়ালি মানে দুটো ফ্যামিলি, তো আমরা ভাবলাম যে ডবল ডবল এসে আমরা ডবল রুম কেন নেবো, একটা হলেই ভালো হয়। একটা বড় রুম, তার ভেতরে দুটো বেড, দুটো বেড আছে, এই একটা বেড, এই একটা বেড, এই দুটো বেড। তোমরা এই সিলাইটা একবার সি করো, হ্যাঁ সিলাইটা একবার দেখো, খুবই সুন্দর। ওই লাইটগুলো, ওই লাইটগুলো বন্ধ করে দে, ওগুলো শুধু এই লাইটটা জ্বালানো থাকলে আরো বেশি ভালো লাগবে। সিলাইটা দেখো, উপরটা দেখো, জাস্ট অসাম এসি রুম আছে। আর সবথেকে যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এইটা, যাবে না, হ্যাঁ এখন তো অন্ধকার জন্য বোঝা যাবে না, দেখে মানে বুঝতেই পারছো। আমার দিকে ধর, আমি বলছি তো দেখো এই যে ব্যালকনিটা আছে, এইখান থেকে সকাল থেকে সন্ধ্যা অবধি যতক্ষণ বাইরে আলো থাকবে পুরো সি বিচ আমরা ঘরে বসে দেখতে পারবো, সূর্যোদয় সূর্যাস্ত সব এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ তো এটা আমাদের, আর এটা হচ্ছে মার্কেট, এত সুন্দর আছে সেটা নিউ মার্কেট, এটা নিউ দীঘার মার্কেট, নিউ দীঘা মার্কেট, আর তার পাশে সি বিচ। আর বাথরুমটা তোমাদেরকে দেখালাম না, আমাদের বাথটপও আছে, সমস্ত কিছু ভালো, সুন্দর 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 দেখো, লাইটিং ডেকোরেটর ডেকোরেশন আছে, খুবই সুন্দর রুমটা। এটা ছিল আমাদের ফার্স্ট ডে, তো ফার্স্ট ডে আমরা এইটুকু ঘুরলাম, বাকিটা কাল তোমাদেরকে দেখাবো। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকে করবে, আমার দিদিভাইকে করবে,
তো আজকের মতো এইটুকু টাটা, বাই বাই, ভালো থেকো।